বন্ধুরা, আমি তানিয়া আর আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো 2nd January, তো হঠাৎ করে আমি দাদা আর রিজু মিলে বসে বসে প্ল্যান করে ফেললাম যে আমরা আজকে ঘুরতে যাব। আর দেখবে যে প্ল্যানগুলো হঠাৎ করে করা হয় সেগুলোই সাকসেসফুল হয়। অনেক দিন ধরে যেগুলো প্ল্যানিং করে আমরা রাখি যে এখানে যাব যাব যাব, সেগুলো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ভেস্তেই যায়। দাদা দেখা তোর লুকটা একটু দেখা, ভিডিওতে কেমন সাজলি। রিজু তোমার লুকটা একটু দেখি দাও। আর এদিকে দুই বন্ধু যাওয়ার আগে একটু পেট পুজো করতে বসে গেছে। ভালোই তো সাটাচ্ছ, ওখানে গিয়ে কি খাবি? ওখানে গিয়েও থুপ্পা পাওয়া যায় বলে আর এই যে এখন কিন্তু 1টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, তো চলো এখন বেরিয়ে পড়ছি আমরা। আমি তো কিনারে বসবো ভাই, তোরা কি পিছনে যাচ্ছো? সবাই কিন্তু গাড়িতে উঠে গেছি আর গাড়িও এখন ছেড়ে দিয়েছে, তো চলো রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে গল্প করব। আর এখন দেখো আমরা ফালাকাটার রাস্তায় ঢুকে গেছি। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতেই ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি তোরসা রিভার সাইড ক্যাফে। তো সেটা যেতে গেলে আমাদের ফালাকাটা দিয়েই যেতে হয়, আর একদম ভুটানের কাছেই বলতে পারো। আর দেখতে দেখতে দেখো আমরা কিন্তু জলদাপাড়ার মধ্যেও ঢুকে গেছি। আর দেখলেই হয়তো বুঝতে পারছো চারিদিকে শুধু দেখো গাছ আর গাছ। আর এখানে এখন আমরা সবাই কিন্তু বাঁদর দেখা নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। এ ওকে দেখাচ্ছে, এ ওকে আরো বড় বাঁদর দেখাচ্ছে, মানে এই সবই চলছে আমাদের। অনেকটা পথই কিন্তু আমরা অতিক্রম করে চলে এসেছি। আর একটা জিনিস কি বলতো, হঠাৎ করে কোনো কিছু হওয়ার কিন্তু মজাই আলাদা। যদি প্ল্যানিং করে আসতাম বিষয়টা অন্যরকম হতো, কিন্তু হঠাৎ করে আসলাম তো আনন্দটা যেন আরও দ্বিগুণ। সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু জানতাম না যে আজকে আমরা ঘুরতে যাব। আর এই যে আমরা কিন্তু অলমোস্ট চলেই এসেছি, আর হালকা হালকা কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে। তোমরা দেখতে পারছো কিনা বুঝতে পারছি না, কিন্তু আমরা কিন্তু এখান থেকে বেশ ভালোভাবেই বুঝতে পারছি। উত্তরবঙ্গবাসীদের কাছে একটা এক্সট্রা পাওনা কি জানো তো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড় সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু আমরা থাকি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভুটান, আর ভুটানের বাড়িগুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কি অদ্ভুত না, এক দেশ থেকে আর এক দেশের বাড়িঘর আমরা দেখছি। আর আজকে যদি আমরা আরেকটু আগে আসতাম তাহলে আরো পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারতাম। আমাদের আসতে আজকে একটু কিন্তু লেটই হয়ে গেছে। যাই হোক, আজকে তো ঘুরে যাই, এরপর ভালো লাগলে একদিন সকাল সকাল আসবো। আর এই যে এই হলো সেই তোরসা রিভার সাইড ক্যাফে, যেটা আমি বহু লোককে দেখেছি যেতে। আমার বহুদিনের ইচ্ছে যে যাবো যাবো যাবো, কিন্তু আশা আর হয়ে ওঠে না, তো আজকে আমাদের অবশেষে আশা হলো। আর এদিকে এখন আমরা একটু ভালো করে ঘোরাঘুরি করে দেখছি যে জায়গা কোথায় ফাঁকা আছে, যে কোথায় একটু বসা যায়, কিন্তু একটাও জায়গা কিন্তু চোখে ফাঁকা পড়লো না। তো জায়গা যখন পেলামই না, একটু ফাঁকা হোক, তো ততক্ষণে আমরা ভাবছি ওই যে সামনে দেখছো নদী, ওইখান থেকেই একটু ঘুরে আসবো ভাবছি। আর সামনের শুধু ভিউটা খালি দেখো,
কি অপূর্ব লাগছে দেখতে। যদিও আমরা একটু লেট করে ফেলেছি তো কি হয়েছে, এই সময়টাও কিন্তু প্রকৃতি এক অন্যরকম সুন্দর। আর এদিকে দেখো অনেক কাপলরা আবার এসছে ফটোশুট করতে। চলো চলো আগাও। তো চলো এখন যাই নদীর সামনে। এই যে রাস্তাটা দেখছো, এই দিক দিয়েই নেমে যেতে হবে আমাদের নদীর সামনে। আমি তো নেমে গেছি, আর এখন সবাই আস্তে আস্তে এক এক করে কিন্তু নামছে। আর ওই যে রিজু দেখো সবাইকে হেল্প করছে নামার জন্য। রূপসা তোর শু পরে আসা উচিত ছিল। সত্যি এখন মনে হচ্ছে আরেকটু যদি তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো আরো অনেকক্ষণ একটু মজা করতে পারতাম, আরো সুন্দর করে উপভোগ করতে পারতাম। যাই হোক, দেরি করে এসেছি তাই বলে আফসোস করে তো সময় কাটানো যাবে না। যতটুকু হাতে সময় পাই ততটুকুর মধ্যেই আনন্দ করে নিই। আর এই যে দেখো বেলা কিন্তু প্রায় গড়িয়েই আসছে, আর এখন তো শীতকাল, এমনি অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এটা যদি গরমকাল হতো 5টা সাড়ে 5টার সময়ও একদম ফটফটে আলো থাকতো বাইরে। তো যাই হোক, এখন আমরা অনেকক্ষণ প্রায় ঘুরলাম ফিরলাম ছবি তুললাম, তো চলো এবার যাই ওপরে। আর এদিকে দেখছো কি পাথর রাস্তাটার মধ্যে, মানে হাঁটাই যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে কিন্তু। বাবা তো নামেনি। বাবা বলে খিদে পেয়েছে রে। চলো এখন ভিতরে যাই, গিয়ে দেখি যে কোনো জায়গা টাইগা ফাঁকা হলো কিনা। এই যে এই জায়গাগুলো মনে হচ্ছে এখন ফাঁকা হয়েছে, তো ভিতরে গিয়ে দেখি। আর ওই যে রিজু সবার আগে গিয়ে কিন্তু একটা জায়গা বুক করে ফেলেছে, আবার যদি পরে লোকজন চলে আসে। গিয়ে দেখো পুরো হাঁটাহাঁটি করে আমার তো একদম গরম লেগে গেছে, আমি সোয়েটারও খুলে ফেলেছি। আর এখানে আরেকজন মেনু কার্ড নিয়ে বসেও পড়েছে অর্ডার দেওয়ার জন্য। হোক, ওদিকে তো অর্ডার টর্ডার দিয়ে দিয়েছি, তো ওগুলো আসতেও তো একটু সময় লাগবে। ততক্ষণে যেন চোখে পড়লো দোলনা, তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, তো ভাবলাম যে যাই একটু উঠেই আসি। আর এদিকে দোলনায় চড়তে পারলাম কি পারলাম না খাবার এসে হাজির। ওই সসের বোতলটা দাও তো দিয়ে। এখন নিয়ে নেব ফিডব্যাক কেমন লাগে খেতে। এটা তো অ্যাজ অলওয়েজ আমার যেটা নিয়ম। কেমন গো? দারুন না? আর এই দেখো আমাদের প্লেট একদম পরিষ্কার। আর সত্যি খাওয়াগুলো কিন্তু অসাধারণ ছিল। আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো খেতে খুব টেস্ট ছিল। আর দেখতে দেখতে দেখো সময় কিন্তু ফুরিয়ে এসছে, আর আমরাও এখন সবাই রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি ফটাফট। আর আজকের দিনটা কিন্তু আমাদের সবার খুব ভালো কাটলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সন্ধে হতে না হতেই কিন্তু ভুটানের বাড়িগুলো থেকে লাইটও জ্বলে উঠছে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে ইন্ডিয়া থেকে ভুটান দর্শন করছি। আর সত্যি বলতে কি জানো তো, আমার না ভুটান যাওয়ারও ভীষণ ইচ্ছে হয়। মানে এই তো দেশটা একদম হাতের সামনে, হেঁটেই চলে যেতে পারবো। যাই হোক এখন ইচ্ছেটা না হয় বাক্সবন্দি থাক, যখন পূরণ করার সময় হবে তখনই না হয় পূরণ করব। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।